আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশিগতি চ্যাপ্টারের কিছু অঙ্ক করব। অঙ্কগুলো হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে যে দ্বিপদী রাশির ঘনির্ণয়ের সূত্র শিখেছি এবং সেই সূত্রগুলোর প্রমাণও শিখেছিলাম আমরা, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখেছো, যদি না দেখে থাকো তাহলে দেখে আসবা। ওই সূত্রগুলো ব্যবহার করে, অর্থাৎ কোন সূত্রের কথা বলতেছি আমি, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করব, কিছু অঙ্ক সমাধান করব আজকে, কিছু সমস্যার মধ্যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সেগুলোর মান বের করব, সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। আজকে আমাদের কাজটা হচ্ছে দ্বিপদী রাশির ঘনের সূত্রের ব্যবহার, এবং এই ব্যবহার শেখার পরে আমরা এখানে যে একক কাজটা আছে এই একক কাজটাও সমাধান করব। একক কাজে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সো আমরা প্রথমে দেখি এখানে ব্যবহার কী করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সমস্যা দেওয়া হচ্ছে, সমস্যা এক বলা হচ্ছে দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করে 102 টু দি পাওয়ার কিউবের মান বের করো। অর্থাৎ 102 টু দি পাওয়ার কিউবের মান বের করতে হবে আমাদের সূত্র ব্যবহার করে, দ্বিপদী রাশির ঘনের সূত্রটা ব্যবহার করে। 102 টু দি পাওয়ার কিউব মানে কি, 102 ইন্টু 102 ইন্টু 102, অর্থাৎ 102 এভাবে যদি আমরা গুণ করি তাহলে যে মানটা হবে সেই মানটা আমাদেরকে সূত্রের মাধ্যমে বের করতে হবে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে আমরা 102 টু দি পাওয়ার কিউব আছে, এটাকে এখন সূত্রে আমরা আনবো কিভাবে? আমরা দ্বিপদী রাশির যে সূত্র দুইটা জানি সেই সূত্রে আমরা দুইটা মান জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, এই দুইটা। অর্থাৎ এখানে আমার দুইটা পদ আছে, এই সূত্রের মধ্যে কয়টা পদ আছে, দুইটা, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, তারা একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে। কিন্তু এই যে 102, এই 102 এর মধ্যে কয়টা পদ আছে? 102 এর মধ্যে তো আমার দুইটা পদ নাই। তাহলে আমি যদি এই 102কে এই সূত্রগুলোর মধ্যে ফেলতে চাই তাহলে আমার কী করতে হবে, আমার অবশ্যই অবশ্যই এখানে দুইটা পদ সৃষ্টি করে নিতে হবে, দুইটা পদ সৃষ্টি করে নিতে হবে। তার মানে 102কে আমার ভাঙতে হবে, 102কে দুইটা পদে সৃষ্টি করার অর্থ কী, 102কে আমার ভাঙতে হবে। এখন এই 102কে ভাঙবো কীভাবে খেয়াল করে দেখো, আমরা 102কে দুইটি সংখ্যার যোগ আকারেও ভাঙতে পারি, দুইটি সংখ্যার বিয়োগ আকারেও ভাঙতে পারি। যদি আমি যোগ আকারে ভাঙি তাহলে আমার সূত্র হবে কোনটা, এটা। যদি আমি বিয়োগ আকারে ভাঙি তাহলে আমার সূত্র হবে কোনটা, এটা। খেয়াল করে দেখো কি বলেছি, আমি দুইটি সংখ্যার যোগ আকারেও ভাঙতে পারি, দুইটি সংখ্যার বিয়োগ আকারেও ভাঙতে পারি। যেমন বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমাদের যোগ আকারে ভাঙা হয়েছে, যে 102কে লেখা হয়েছে 100+2, 100+2 মানে তো 102। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 100+2 কি লিখতে হবে? না, আমরা সপ্তম শ্রেণীতেও কিন্তু যখন বর্গের অঙ্ক করে এসেছি, বর্গ নির্ণয়ের অঙ্ক, তখনও কিন্তু এ ধরনের সমস্যা আমরা দেখেছি। তো 100+2 এটাই লিখতে হবে এমনটা না। তুমি যদি বলো যে ভাইয়া আমি 98+4 লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবে, কারণ 98+4 মানে হচ্ছে 102। ভাইয়া আমি 96+6 লিখতে পারবো কি না, অবশ্যই পারবে, এটা মানেও 102। আমরা যে কোনোভাবে 102 ভাঙলেই হবে। কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে আমরা যদি শূন্য ভিত্তিক সংখ্যা নেই তাহলে আমাদের গুণ করতে কি হয়, সুবিধা হয়। আমরা জানি শূন্যভিত্তিক সংখ্যাগুলোর গুণ অনেক সুবিধা হয়। যেমন 100কে যদি আমি গুণ করি, 100 × 100 × 100, তাহলে আমরা এক লিখে 6টা শূন্য বসাই দিলে আমার মানটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি 98 × 98 × 98 লিখি তাহলে কিন্তু আমি এত সহজে গুণটা করতে পারতেছি না, আমার আবার গুণ করে লিখতে হচ্ছে। একইভাবে 96-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তার মানে আমাদের এখানে যেহেতু আমরা নিজেদের মতো করে ভাঙতেছি তাহলে আমরা কঠিনের দিকে কেন যাব, আমরা অবশ্যই সহজ দিকে থাকবো, যে যেভাবে ভাঙলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, ইজি লাগবে, আমরা সেই অনুসারেই ভাঙব। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা শূন্য ভিত্তিক সংখ্যা নিয়ে ভাঙতেছি, তাতে আমাদের কী হয়, এই গুণটা করতে দেখো, এটা গুণ করতে যতটা ইজি হবে এটা গুণ করতে করতে ততটা ইজি হবে না, সেজন্য এখানে 100+2 নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি এটাকে 104-2 লিখে এই মাইনাসের সূত্রের মধ্যে ফেলতাম হতো কি হতো না, অবশ্যই হতো।
আমরা 102 ঠিক রাখলেই হয়েছে। তাহলে 104 বিয়োগ 2 মানে 102 কিউব। তাহলে আমি কোন সূত্রে ফেলবো তখন? মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল কিউব। আমাদের দুইটা সূত্রই আছে। তাহলে আমি যদি প্লাস আকারে ভাঙি তাহলে প্লাসের সূত্র, মাইনাস আকারে ভাঙলে মাইনাসের সূত্র। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন যেহেতু বইয়েরটা আমরা বইয়েরটা দেখি, বইয়ে কি করা হচ্ছে, বইয়ের মধ্যে বলা হচ্ছে যে 100+2 দিয়ে এটা ভাঙা হয়েছে, তাহলে 100+2 হোল কিউব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিসের সূত্র ব্যবহার করবো এখানে? a+b হোল কিউবের সূত্র। তার মানে এটা একটা মান, এটা একটা মান, যাকে কিনা আমরা এখানে a বিবেচনা করতেছি, এটাকে বিবেচনা করতেছি। এখানে যেটাই থাকুক, হাতি ঘোড়া যাই থাকুক না কেন, সেটা a, এখানে যাই থাকুক সেটা b, তাহলে এটা a, এটা b, তাহলে a+b হোল কিউব। তাহলে a+b হোল কিউবের সূত্র a কিউব। তাহলে a আমরা এখানে কাকে ডাকতেছি? a নামে 100 কে। তাহলে 100 কিউব + 3a² তাহলে 3a, a কার নাম? এই যে 100 স্কোয়ার। তাহলে a b, তাহলে a² b, b কে এখানে 2, আমরা b কার নাম দিয়েছি 2, প্লাস 3a, a কে 100 3a b স্কোয়ার, তাহলে b কে এখানে বির জায়গা কে নিয়ে আছে 2, তাহলে 2 স্কোয়ার। দেখো সূত্র, দেখো a কিউব 3a² b 3a b স্কোয়ার, এভাবে কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে। আর এই যে বি কিউব, বি কিউব মানে কি এখানে 2, তার মানে দেখো এই যে 2 কিউব, তাহলে এখানে কিন্তু 2 কিউব। এভাবে কিন্তু আসলে কাজটা এখানে হয়েছে, সূত্রটা এভাবে অ্যাপ্লাই হয়েছে। আমরা 100 কে নাম দিয়েছি এ, 2 কে নাম দিয়েছি বি, তার মানে a+b হোল কিউব। এখন ওই সূত্র অনুসারে আমরা লিখলাম, সূত্র এক অনুসারে, সূত্র এক মানে a+b হোল কিউব। এখন আমাদের কাজ কি? এখন আর আমাদের কোনো কাজ নাই, এখন আমরা শুধু গুণ আর যোগ করবো। তাহলে 100⁻³ মানে কি? 100 × 100 × 100। আমরা জানি কি, যার উপরে পাওয়ার থাকে, পাওয়ার যত থাকে আমরা ওই সংখ্যাটাকে নিজের মধ্যে ততবার গুণ করব। তাহলে 100 × 100 × 100 মানে কি? ওই যে একটু আগে বললাম, এক লিখে 6টা 0, তারপর 100² মানে হচ্ছে কি, এক লিখে 2টা 0, একইভাবে এখানে 2² মানে 4। এরপর আবার আমরা যেটা আছে সেটাই লিখলাম, এখানে লেখা হয়েছে এরপর 3 × 6 6 × 6 4টা 0, এটা গুণ করে দিয়েছি একবারে। একইভাবে এটাও গুণ করে দেওয়া হলো এখানে 8, তারপরে সবগুলো যোগ করে দিলে মানটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা বলতে পারি 102⁻³, 102⁻³ এর মান হচ্ছে এটা, সূত্রের সাহায্যে আমরা করে ফেললাম। ওকে, এখন আমরা পরের সমস্যাটা দেখি। পরের সমস্যার মধ্যে অবশ্যই এ মাইনাস বি ব্যবহার করা হবে, যেহেতু বইয়ে আমাদের দেখাচ্ছে, তার মানে একবার প্লাস দেখা যাবে মাইনাস দেখাবে, এটাই স্বাভাবিক। এবং অবভিয়াসলি এখানে মাইনাস দেখানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু দুইটা অঙ্ক দুইটা একটু ভিন্ন করে আছে। এখানে কি ছিল? সংখ্যা রাশি ছিল, যেটাকে আমরা দুইটা পদে ভেঙে নিয়েছি। এখানে কিন্তু সংখ্যা রাশি না, এখানে বীজগাণিতিক রাশি আছে, যেখানে অলরেডি এ আর বি আছে। এখন আমাদের প্রশ্ন কি বলছে দেখো, দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করে 2x - y এর ঘন নির্ণয় করো। কি নির্ণয় করো? ঘন নির্ণয় করো। খেয়াল করে দেখো এখানে কি বলেছিল, এখানে বলেছিল মান বের করো, মান, কারণ এখানে কিউব অলরেডি আছে। কিন্তু এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা একটু দেখো, খেয়াল করো, এখানে বলছে ঘন নির্ণয় করো, এখানে কি বলে নাই মান নির্ণয় করো, বলে নাই। এখানে যদি মান নির্ণয় করে বলতো তাহলে কিন্তু আমরা কিউব বসাতাম না। এখানে কি বলছে, ঘন নির্ণয় করো, ঘন, ঘন মানে কি কিউব। তার মানে আমাদেরকে আসলে 2x - y এর কিউব নির্ণয় করতে বলছে। 2x - y এর কি নির্ণয় করতে বলছে? কিউব নির্ণয় করতে বলছে। প্রশ্নের দিকে দেখে আমরা বুঝবো এটা কি করতে বলছে, তার মানে কিউব নির্ণয় করতে বলছে। তার মানে আমি এটার কিউব বের করব, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, এটার উপরে কিউব বসাতে হবে। তাহলে আমি যদি 2x - y এর উপরে কিউব বসাই, এবার খেয়াল করে দেখো তো কি আসছে, 2x - 2⁻³। আচ্ছা, এখন তাহলে 2x কে নাম যদি আমি a দেই আর y এর নাম যদি আমি b দেই, খেয়াল করে দেখো তো a - b হোল কিউব চলে আসছে, a - b হোল কিউব চলে আসছে। দেখো এই যে এটাই করা হচ্ছে, যে a = 2x b = y, এটা যদি হয় তাহলে এখন আমরা কি করব, a কিউব এখানে 2x a কিউব - 3a² তাহলে a কে 2x 3a² b কে y 3a² b + 3a কে 2x b² b কে y b² - b³। দেখো সূত্রের মতো লিখে ফেললাম, শুধু আমরা ওই সূত্রটাই লিখতেছি, শুধু এ বির জায়গায় এর জায়গায় যে বসে আছে তাকে লিখতেছি, বির জায়গায় যে বসে আছে তাকে লিখতেছি।
এইভাবে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি হবে দেখো, এই যে 2x টু দি পাওয়ার কিউব, 2x কিউব, এখানে কিন্তু এই কিউব 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। এই যে ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছে, এই কিউব 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। তাহলে 2 এর উপরে কিউব মানে কি, 2 কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8, আর x এর উপরে কিউব মানে x কিউব মাইনাস, এখানে এই যে স্কোয়ারে কিন্তু 2 এর উপরে আছে, x এর উপরে আছে, ব্র্যাকেট দিয়ে আছে মানে কি, এই স্কোয়ার এই 2 এর উপরে আছে, x এর উপরে আছে। তার মানে আমরা যদি বলি যে এখানে 2 এর উপরে স্কোয়ার মানে 2 দ্বিগুণে 4, এই 4 কিন্তু আবার এই 3 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 3 4 এ 12, আর এক্স ওয়াই গুণ হলে 12 এক্স স্কোয়ার ওয়াই। এটা কিভাবে হলো আমি একটু ভেঙে দেখাই, যদিও বুঝে গেছো হয়তো তোমরা, তারপর আমি একটু দেখাই। দেখো এখানে কি হয়েছে, এরকম হয়েছে যে 3, এই যে এটাকে যদি আমরা ভাঙ্গি কি পাই 4 এক্স স্কোয়ার, আর এখানে কি পাই ওয়াই, এই যে 2 দ্বিগুণে 4 এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, তাহলে এখন 3 4 এ 12 এক্স স্কোয়ার ওয়াই, এভাবে এটা হয়েছে। একইভাবে এটা 3 দ্বিগুণে 6 এক্স ওয়াই স্কোয়ার, তাহলে 6 ওয়াই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, তাহলে দেখো আমরা এই মানটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের ঘন, 2x মাইনাস ওয়াই কিউবে ওয়াই এর ঘন হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের ঘন। ওকে, তাহলে আমরা আশা করি অঙ্ক দুটো বুঝে গেছি, সমস্যা দুটোর সমাধান বুঝে গেছি যে কীভাবে করতে হবে। সংখ্যা রাশি যদি থাকে তখন আমরা কীভাবে কাজ করব, আর যদি আমাদের বীজগাণিতিক রাশি থাকে তখনই বা কীভাবে কাজ করব। সংখ্যা রাশি থাকলে আমাদের একটা মান বের হয়, বীজগাণিতিক রাশিতে আমাদের ওভাবে পরিপূর্ণ কোনো মান বের হয় না, কারণ এখানে চলক আছে। এখানে যদি আমরা এক্স ওয়াই এর মান বসাই দিই তাহলে আবার মানটা বের হয়ে যাবে। এ হচ্ছে আমাদের অঙ্ক দুটো ছিল, সমস্যা দুটো ছিল, এখন আমরা একক কাজ সমাধান করব। সো আমি মনে করি এই দুইটা আমরা যারা বুঝেছি, এই যে সমস্যা দুইটা, এক আর দুই যে আমি সমস্যা দুইটা বুঝালাম, এই দুইটা আমরা যারা বুঝেছি তারা এগুলো অনায়াসে করতে পারবো, এখন খুব সহজে করতে পারবো। আমি করিয়ে দেওয়ার আগেই তোমরা এখন কিন্তু করতে পারবো, এবং তোমরা করা শুরু করে দাও, ভিডিও দেখতে দেখতে লেখা শুরু করে দাও, কাজ শুরু করে দাও, দেখবে যে আমার আগে তোমাদের অঙ্ক হয়ে গেছে। কারণ সব অঙ্ক এক, সব অঙ্ক একই রকম, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র ব্যবহার করবো। এ প্লাস বি কোথায়, যেখানে প্লাস আছে, এ মাইনাস বি কোথায়, যেখানে মাইনাস আছে। ওকে, তাহলে আমরা প্রথম একক কাজটা দেখি। এক নম্বরটা বলা হচ্ছে দ্বিপদ রাশির ঘনের সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো, এই সংখ্যা রাশির মান বের করো। দেখো 52 টু দি পাওয়ার কিউব, তাহলে তোমরা অলরেডি কিন্তু মনে হয় গেস করে ফেলছো যে কী হবে এখানে, এটা আমি কিভাবে ভাঙবো, 50 প্লাস 2, কারণ এই যে শূন্য ভিত্তিক সংখ্যা আমার গুণ করতে ইজি হবে, তাহলে 50 প্লাস 2, তারপরে কিউব, তার উপরে কিউব, তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কটা 52 হোল কিউব। সো আমরা 52কে ভাঙবো কি দিয়ে, 50 প্লাস 2, তার উপরে কিউব। এখন এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো, তাহলে এ প্লাস বি যদি আমরা বসাই তাহলে কি আসবে, এর জায়গায় বসবে কে 50, বির জায়গায় হচ্ছে 2, তাহলে আমরা সূত্র লিখি এ কিউব মানে কি 50 কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো আমি মুখে বলতেছি এ বি আর লিখতেছি কি 50 আর 2, মুখে বলতেছি এ বি আর লিখতেছি 50 আর 2, কারণ আমি এখানে 50কে এ নামে ডাকতেছি আর 2কে এখানে আমি 50কে এ নামে ডাকতেছি এবং 2কে বি নামে ডাকতেছি, তাই আমরা সূত্র যখন এ বি বলতেছি তখন লিখতেছি হচ্ছে 50 আর 2। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে দেখো তো 50 টু দি পাওয়ার কিউব, এটার মান কি হবে, 50 ইন্টু 50 ইন্টু 50, এরকম হয়, তাহলে 5 5 25, 5 25 125, আর এই যে 1 2 3 3টা শূন্য আছে বসিয়ে দিলাম, এই গুণ নিশ্চয়ই আমরা সবাই পারি, আমরা ছোটোবেলা শিখেছি, তাহলে এখানে নিয়ে দিলাম 120 1 2 3, ওকে প্লাস এরপরে কি আছে 3, এরপর 50 এর স্কোয়ার, 5 5 25 2500, ওকে এরপরে কি আছে 2। তোমরা কিন্তু চাইলে এটা একসাথে গুণফলটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি বোঝার খাতিরে ভেঙে ভেঙে লিখতেছি। আচ্ছা এরপরে দেখো এখানে কি আছে 3 ইন্টু 50, 2 দ্বিগুণে 4 প্লাস 2 এর উপরে কিউব থাকলে কত হয় 8, এই যে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে
2 দুগুণে 4 4 দুগুণে 8 ওকে এবার দেখো তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে আমরা এখন মানগুলো লিখব 12 ওকে একটা শূন্য বেশি লিখে ফেলছি আমি 1 2 3 প্লাস এগুলো গুণ করব তাহলে এগুলো গুণ করলে কত হয় 3 দুগুণে 6 6 25 হচ্ছে 300 তারপরে দুইটা শূন্য এই দুইটা শূন্য এখানে বসলো প্লাস 3 4 12 5 12 হচ্ছে 60 একটা শূন্য প্লাস 8 এখন আমরা এই সবগুলো যোগ করব এই সবগুলো যদি আমরা যোগ করি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তাহলে এই সবগুলো যোগ করলে আমাদের আসে হচ্ছে 15 56 08 এটা হচ্ছে আমাদের অ্যানসার আমরা মানটা নির্ণয় করে ফেলেছি বাস এই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে একক কাজের এক নম্বরটার সমাধান হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এবার দুই নম্বর যেটা আছে এটা কিন্তু আর আমি করিয়ে দেব না এটা তোমাদের করতে হবে কিন্তু আমি বলে দেই আসলে এটা ভাঙবো কিভাবে আমি আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে ভাঙবা আমরা কিন্তু এটাকে ভাঙবো হচ্ছে 70 প্লাস 9 এইভাবে তারপর অ্যাজ ইউজুয়াল আমরা কি করব সূত্র বসাবো সূত্রের পরে মানগুলো বসিয়ে দিলে আমাদের কাজ শেষ আচ্ছা এভাবে ভাঙতে পারো এখন আরেকটা কথা হচ্ছে যে ভাই আমরা এভাবে না ভেঙে আমি যদি এটাকে 80 প্লাস 1 এভাবে ভাঙবি তাহলে হবে কি না অবশ্যই হবে তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো এখন আমরা তো একটা প্লাস দিয়ে করলাম তুমি চাইলে এটাকে মাইনাস দিয়ে করতে পারো একই কিন্তু বরং এটার থেকে এটা অবশ্যই ইজি হবে কারণ এটা আমাদের এক আছে আর 80 আছে আর এখানে 9 আছে সো যদিও দুইটাই একই তুমি চাইলে এটাও করতে পারো এটাও করতে পারো অথবা তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি এই দুইটার একটাও করবো না আমি অন্যভাবে ভাঙবো কীভাবে ভাঙবো আমি 75 প্লাস 4 এভাবে ভাঙবো ওকে তুমি ভাঙতে পারো কোনো সমস্যা নেই আপত্তি নাই উত্তর একই আসবে তুমি এটা করো এটা করো এটা করো মান একই আসবে কোনো পার্থক্য আসবে না যদি তুমি সঠিকভাবে ক্যালকুলেশন করো সো এটার কোনো বাধ্যবাধকতা নাই এটা তুমি এখন চাইলে এখন ভিডিও পজ করে করে ফেলতে পারো অথবা ক্লাস শেষ করেও করে ফেলতে পারো এবার আমরা দেখব দুই নাম্বার একক কাজের দুই নাম্বার যেটা আছে সেটা দুই নাম্বার আমাদের কি বলা হচ্ছে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো ঘন নির্ণয় করতে বলছে ঘন মানে কিউব কিউব নির্ণয় করতে বলছে তার মানে এগুলো সবগুলোর আমরা কিউব নির্ণয় করব তাহলে খেয়াল করে দেখো আমরা যদি এক নম্বরটা সমাধান করি এক নম্বরটা দিয়ে আমরা সামনের দিকে আগাই তাহলে এক নম্বরে আমাদের আছে এক্স প্লাস ওয়ান তাহলে এটার আমরা ঘন নির্ণয় করবো তাহলে এক্স প্লাস ওয়ান কিউব আমরা এখানে সাইডে লিখে দিতে পারি ঘন করে কি করে ঘন করলে আমরা এটা পাই তারপরে এখন আমরা মান বসাবো তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব তাহলে এ কার নাম এক্স এর নাম বি কার নাম ওয়ানের নাম তাহলে আমরা লিখে দিই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা নাম ধরে ডাকতেছি একটা আসতেছে আরেকটা ওকে তাহলে এরপর আমরা এখানে কি করব ক্যালকুলেশন করে দেবো তাহলে এক্স কিউব প্লাস এখানে কি থাকবে তিন এককে তিন থ্রি এক্স স্কোয়ার প্লাস এক আর একের স্কোয়ার কত এক আর এক গুণ করলে এক তিন আর এক গুণ করলে তিন থ্রি এক্স প্লাস এখানে একের উপরে কিউব মানে ওয়ান আমরা জানি একের উপরে সারা দুনিয়াও যদি এখানে পাওয়ার হিসেবে থাকে তারপরেও দিন শেষে মান কত এক এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদেরকে ঘন নির্ণয় করতে বলছে আমরা ঘন নির্ণয় করলাম এই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা শুধু সূত্র বসাই দেবো আর কোনো কাজ নাই শুধু সূত্র বসাই দেবো সূত্র বসানোর আগে যদি সংখ্যা রাশি থাকে সেক্ষেত্রে আমরা ওইটাকে এ আর বি পদ বানিয়ে নেব আর যদি এরকম এ আর বীজগণিত আকারে থাকে সেক্ষেত্রে তো আমাদের এ আর বি পদ থাকবেই সেক্ষেত্রে আমরা এটাকে শুধু সূত্র বসিয়ে কাজটা করে ফেলবো তাহলে এই হচ্ছে আমাদের এক নাম্বার এরপরে দেখো আমরা দুই নাম্বারটা দেখি এক আর দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই এটা প্লাস এটা মাইনাস সো এটা তোমরা করবে এখন ভিডিও পজ করে এখনই করে ফেলো এরপর পরেরটা দেখো এরপরে দেখো আমরা তিন নাম্বারটা করি আমি এখন তিন নাম্বারটা দেখাবো দুই নাম্বারটা তোমাদের কাজ তোমাদের এখনই করে ফেলবা এরপরে তিন নাম্বার দেখো তিন নাম্বারে কি আছে থ্রি এক্স প্লাস ফাইভ তিন নাম্বারে থ্রি এক্স প্লাস ফাইভ আছে সো আমরা থ্রি এক্স প্লাস ফাইভের কী নির্ণয় করবো ঘন নির্ণয় করব তাহলে আমরা ঘন নির্ণয় করি এখানে আমরা লিখলাম ঘন করে কি লিখলাম ঘন করে ওকে এখন সূত্র বসাবো এখানে এ কার নাম থ্রি এক্সের নাম বি কার নাম ফাইভের নাম এভাবে কিন্তু আর লিখে দিও না লেখার দরকার নাই আসলে আমি তোমাদেরকে বোঝানোর খাতিরে করতেছি এসব লিখতে হয় না তাহলে এখানে লিখি সূত্রটা লিখি এ কিউব তাহলে
a cube plus 3 a square b plus 3 a b square plus b cube এই হচ্ছে আমাদের সূত্র আচ্ছা আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দেই তোমাদেরকে একটু সতর্কতা যদিও তোমরা জানো এই যে 3x স্কয়ার এই ব্র্যাকেটটা কিন্তু তোমরা দিয়ে দিবা এই ব্র্যাকেটটা যদি না দিয়ে তুমি শুধু 3x স্কয়ার এভাবে দাও সেক্ষেত্রে কিন্তু এখানে এই মানটা কিন্তু রাত দিন পার্থক্য আছে এখানে শুধুমাত্র স্কয়ারটা x এর উপরে বোঝাচ্ছে আর এখানে স্কয়ার কিন্তু 3 এর উপরে বোঝাচ্ছে এই স্কয়ার দিয়ে কিন্তু 3 এর উপরে স্কয়ার বোঝাচ্ছে না সো দুইটা কিন্তু ভিন্ন জিনিস সো এখানে ব্র্যাকেটটা তোমরা ব্যবহার করবা আচ্ছা এরপরে দেখো কি আসবে আমরা গুণ গুণ করে ফেলি তাহলে 3 এর উপরেও কিউব আছে x এর উপরে কিউব আছে 3 এর উপরে কিউব মানে 3 3 9 3 9 27 এরপর x এর উপরে কিউব মানে x কিউব প্লাস এখানে 3 এর উপরে স্কয়ার আছে x এর উপরে স্কয়ার আছে তাহলে 3 3 9 আর x এর উপরে আছে স্কয়ার আমি ভেঙ্গে লিখি তোমাদের ভেঙ্গে না লিখলে হবে 3 3 9 x স্কয়ার 5 প্লাস এখানে কি হবে 3 ইনটু 3x ইনটু 5 পাশে 25 প্লাস 5 কিউবের মান কত 5 কিউবের মান হচ্ছে 125 5 পাশে 25 5 25 এ 125 ওকে এখন আমরা এই গুণগুলো করে দেব তাহলে 27x কিউব প্লাস কি আসে 3 পাশে 15 9 আর 15 গুণ করলে 135 তাহলে 135 এক্স স্কয়ার এখানে 3 3 এ 9 9 আর 25 গুণ করলে হচ্ছে 225 225 এক্স প্লাস এখানে হচ্ছে 125 এখানে আর আমরা কোনো কাজ করতে পারি না সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার বাস এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান দেখো অঙ্ক কিন্তু একেবারেই পানির মতো সহজ পানির মতো সহজ কেন শুধু সূত্র বসাচ্ছি অঙ্ক হয়ে যাচ্ছে সূত্র বসাচ্ছি অঙ্ক হয়ে যাচ্ছে এখন কেউ কমেন্টে প্রশ্ন করে না যে পানি সোজা কিনা আবার এটার উত্তর আমার কাছে নাই এটা মানুষ বলে আমি বলছি এরপরে দেখো এরপরে আমরা 4 নাম্বারটা দেখি 5x - 3 এটা আমি করাবো না এটা এখন তোমরা করবা ভিডিও পজ করো অঙ্ক করে ফেলো 5x - 3 এটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই এখানে আমরা কি ব্যবহার করব মাইনাসের সূত্র ব্যবহার করব এখন বললো না যে ভাইয়া আপনি শুধু প্লাসের গুলো করায় দেন মাইনাসের গুলো আমাদেরকে দিয়ে করাচ্ছেন একই জিনিস কোনো পার্থক্য নাই আমি মাইনাসের করাবো সামনে একটা করাবো আচ্ছা এরপরে দেখো 2x + 3y এটা সেম এটাও তোমরা করবা এরপরে আসো x স্কয়ার প্লাস 1 এটা আবার একটু মনে হচ্ছে যে এখানে তো স্কয়ার ছিল না এগুলোতে এখানে আবার স্কয়ার আসলো তাহলে এটা কি বর্গ না এটা বর্গ না এটাও ঘনই নির্ণয় করব কিন্তু এখানে আমাদের একটু ভিন্ন করে দিয়েছে মানটা স্কয়ারের মান দিয়ে দিয়েছে সো এটা আমরা এখন একটু দেখি আচ্ছা এখন দেখো এক্স স্কয়ার প্লাস 1 তাহলে 6 নম্বরটা সো 6 নম্বরে আমাদের কী আছে এক্স স্কয়ার প্লাস 1 এটার কী নির্ণয় করব এটার আমরা ঘন নির্ণয় করব আমরা যেহেতু ঘন নির্ণয় করব এখানে কি আছে না আছে এটা আমাদের দেখার দরকার নাই আমাদের আগে কিউব করে দিতে হবে কারণ আমরা নির্ণয় করব ঘন সো আমার ওই ঘন বা কিউব এটা আগে রাখতে হবে এরপরে আমরা কাজ করব এখন দেখো এখানে একটা মজার জিনিস এখানে আমি এটাকে নাম দিচ্ছি এ এটার নাম এ এটার নাম বি তাহলে এখানে এ কার নাম দিয়েছি আমি এক্স স্কোয়ারের নাম এক্স এর নাম না এই যে এক্স স্কোয়ার এই পুরোটাই হচ্ছে এখন আমার এ এখানে যে পদটা আছে পুরোটাই হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে আমি এখন যদি সূত্র ব্যবহার করি এখন আমি যদি বলি যে এ কিউব তাহলে আমি কার উপরে কিউব দেবো আমি কিন্তু এক্স স্কোয়ারের উপরে কিউব দেবো কারণ এক্স স্কোয়ার পুরোটা এখানে এর ভূমিকা পালন করতেছে সো আমরা কি করব এক্স স্কোয়ার কিউব মানে এ কিউব লিখলাম আমি এ কিউব এ কে এখানে এক্স স্কোয়ার হচ্ছে এখানে এ তাই আমরা এ কিউব লেখার অর্থ এক্স স্কোয়ারের উপরে কিউব দিলাম এরপর প্লাস সূত্রটাই লিখবো শুধু 3 এ স্কোয়ার এ কে এ হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার খেয়াল করে দেখো এ স্কোয়ার হচ্ছে আমার সূত্রের স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার এ আর এ স্কোয়ার হচ্ছে আমার সূত্রের স্কোয়ার 3 এ স্কোয়ার বি বি কে 1 প্লাস 3 এ বি স্কোয়ার এ কে এক্স স্কোয়ার এ বি স্কোয়ার তাহলে বি হচ্ছে 1 তার উপরে স্কোয়ার খেয়াল করে দেখো ভাইয়া এ স্কোয়ার কই পেলাম এ স্কোয়ার কিন্তু সূত্রের স্কোয়ার না
ए स्क्वायर होच्छे आमार ए ए ए होच्छे एक्स स्क्वायर ताई एखाने ए बसछे ए माने एक्स स्क्वायर आर सूत्रेर स्क्वायर होच्छे वन एर उपरे बसछे प्लस बी क्यूब बी के वन ताहले वन क्यूब ओके एखन आमरा काज करब एबार देखो तो एक्स स्क्वायर তার উপরে আবার কিউব আমরা কি জানি সপ্তম শ্রেণীতে পড়ে এসেছি মনে আসে তোমাদের নিশ্চয়ই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটো কি হয় গুণ হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয় তাহলে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এক্স স্কয়ারের উপরে তিন আছে তাহলে তিন দুগুণে ছয় প্লাস থ্রি স্কয়ারের উপরে স্কয়ার আছে দুই দুগুণে চার তার মানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান প্লাস ওয়ান তোমরা চাইলে এই লাইন স্কিপ করতে পারো কোনো সমস্যা নাই প্লাস তিন এককে তিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তিন এককে তিন থ্রি এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে এ কে আর বি কে এ এবং বি এই দুটা ঠিক রেখে আমার সূত্রটা বসাতে হবে সূত্রের যে কিউবগুলো আছে স্কোয়ারগুলো আছে ওগুলো ওই এ এবং বি এই দুইটা মান ঠিক রেখে তারপর বসাতে হবে এটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক এরপর আমরা দেখব হচ্ছে সাত নম্বর অঙ্ক এটা মাইনাসের আছে তো মাইনাসের টা আমি একটু করে দেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে সাত নম্বর অঙ্কটা আমরা এখানে মাইনাসের সূত্র ব্যবহার করব তাহলে সাত নম্বরে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সো আমরা এখন কি বললাম একটু আগে যে একটা ঘন করব সো ঘন করার আগে এখানে আমার যে মান থাকেই থাকুক আগে আমাকে ঘনটা করে ফেলতে হবে ঘন অর্থ হচ্ছে কিউব করে দেওয়া তাহলে এটা আমরা কি করলাম ঘন করলাম ঘন করে ওকে সো এখন আমরা সূত্র বসাবো এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি এ কে এখানে এ হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই এ হচ্ছে এক্স স্কোয়ার পুরোটা সো আমি যখন সূত্র বলবো এ কিউব তখন কিন্তু এক্স স্কোয়ারের উপরে কিউব আসবে কারণ এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার সো আমরা যদি সূত্রটা লিখি তাহলে কীরকম হবে সূত্রটা হবে এ কিউব এ মানে এক্স স্কোয়ার তার উপরে কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার বি বি হচ্ছে এখানে ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে এখানে ওয়াই তার উপরে স্কোয়ার দেখো ওয়াইয়ের উপরে যে স্কোয়ারটা সেটা হচ্ছে সূত্রের স্কোয়ার আর এক্সের উপরে যে স্কোয়ারটা এটা হচ্ছে এর মান এক্স স্কোয়ার তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউব আমি মাইনাসের সূত্রে ব্যবহার করতেছি তাহলে মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাই ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা পড়েছিলাম সো এখন আমরা ক্যালকুলেশনটা আগে যেরকম করলাম এর আগের অঙ্কটাই ছয় নম্বরে ঠিক সেরকমই করব তাহলে কি আসবে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স দুইয়ের উপরে তিন আছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয় তাহলে তিন দুগুণে ছয় মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এই যে দুই দ্বিগুণে চার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে কিন্তু আর আমাদের কোনো কাজ নাই তো যা আছে তাই অ্যান্সার এই ছিল আমাদের সাত নম্বর অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু একইভাবে একই পদ্ধতিতে শুধু এই দুইটা সূত্রে ব্যবহার করেই সো এখানে কিন্তু আমাদের না বোঝার বা না পারার কোনো কারণ নাই এখন এরপরে যে আট নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার খেয়াল করে দেখো এখানে আমাদের ছিল একটার উপরে করে স্কোয়ার এখানে দুইটার উপরে স্কোয়ার আছে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এখানে আমি এ ধরে নিচ্ছি এক্স স্কোয়ারকে আর বি ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ারকে সো এখানে এ মানে এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার সো আমি যখন সূত্র লিখবো এ কিউব তখন আসলে আমি কী লিখবো তখন আসলে আমি লিখবো এক্স স্কোয়ার কিউব যখন আমি সূত্র লিখ শেষে গিয়ে লিখবো বি কিউব তখন আসলে আমি কী লিখবো ওয়াই স্কোয়ার কিউব এরকম লিখবো তাহলে দেখো অঙ্কটার সমাধান অঙ্কটা হচ্ছে আমাদের
एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर सो हमें क्यों करब एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एटार घन निर्णय करब सो हमें लिखे दिलाम घन करे एरपर हमें सूत्र लिखी सूत्र हे ए प्लस बी होल क्यूब एखे ए के एक्स स्क्वायर बी के वाई स्क्वायर तरह लिखी ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब सो देखो एखे एक्स एर उपरे स्क्वायर तार उपरे स्क्वायर ए स्क्वायर हच्छे सूत्रेर एखाने ए जे वाई स्क्वायर उपरे स्क्वायर सेट एटा हच्छे आमादेर सूत्रेर आर ए स्क्वायर हच्छे आमादेर ए एर स्क्वायर ए वाई एर उपरे एखाने जे स्क्वायर सेटा हच्छे आमादेर बी एर स्क्वायर आर एखाने बी क्यूब ताहले वाई स्क्वायर क्यूब एखन आमरा क्यालकुलेशन करे फेलबो एक्स टू दि पावर सिक्स प्लस थ्री एक्स टू दि पावर फोर वाई स्क्वायर प्लस थ्री एक्स स्क्वायर वाई टू दि पावर फोर प्लस वाई टू दि पावर सिक्स ए हच्छे आमादेर आंसर देखो एखन जदि आमादेर ए जे स्क्वायर एर जायगाय क्यूब थाके जदि मानटा एरकम थाके एकटू ख्याल करे देखो जदि एरकम थाके एक्स क्यूब प्लस वाई क्यूब एरकम थाके जदि घन निर्णय करे तखन कि हबे तखनो किन्तु ওই আমাদের এরকম করে কিউব করে দিয়ে এখানে এ মানে আমি এক্স কিউবকে এ বলবো আর বি মানে আমি ওয়াই কিউবকে বি বলবো তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে সূত্র বসানোর সেভাবে আমি সূত্র বসিয়ে দেবো তারপর ক্যালকুলেশন করব কিউবের উপরে কিউব আছে তার মানে তিনের উপরে তিন তিন তিনকে নয় হবে তখন এখানে মানটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার নাইন এখানে হয়ে যাবে এক্স ওয়াই টু দি পাওয়ার নাইন এরকম সো আমাদের ভিতরে কী থাকে থাকুক পদগুলো কী আকারে থাকে থাকুক ঘন নির্ণয় করতে বলছে মানে আমি কিউব করে দেবো তারপর সূত্র বসাই দেবো এই অঙ্কের ক্ষেত্রে সো এ হচ্ছে আমাদের যে একক কাজটা ছিল সেই একক কাজের সমাধান তোমাদের যে অঙ্কগুলো করার কথা আশা করি তোমরা এতক্ষণে করে ফেলছো আর যদি না করে থাকো ভিডিও শেষে করে ফেলবা আশা করি ক্লিয়ার হয়ে যাবা এই অঙ্কগুলো কিন্তু আমাদের সামনে কাজে লাগবে এগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো অঙ্ক এগুলো আমাদের হচ্ছে বেসিক এগুলো আমাদের বুঝলে সামনে গিয়ে যখন আমরা আরও বড় অঙ্ক করব তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে এই ছোটো ছোটো জিনিসগুলো এগুলো যদি আমি না বুঝি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সামনে গিয়ে যখন একসাথে বড় অঙ্কগুলো করব তখন কিন্তু আমরা আবার বুঝতে পারবো না যে এটা কীভাবে আসলো কই থেকে আসলো সো আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি এবং আমি মনে করি তোমরা বুঝে গেছো ক্লিয়ার হয়ে গিয়েছো আমাদের যে একক কাজ ছিল এবং দ্বিপদী রাশির ঘন নির্ণয়ের সূত্রের ব্যবহার ছিল সেটা সম্পর্কে তোমাদের এখন পরিষ্কার ধারণা হয়ে গেছে এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ